হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তোমাদের সকলকে জানাই ফৌজেন ফৌজি ফ্যামিলি লাইফে ওয়েলকাম। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে। তো আজকের ব্লগটা হচ্ছে, আমরা আজকেও বেরিয়ে পড়লাম, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কল্যাণী বিএসএফ ক্যাম্পে। তো আমি আর রাজেশ যাচ্ছি হচ্ছে স্কুটি, তার সামনেই দেখো চার চাকাটা যাচ্ছে, ওর মধ্যে দাদা বৌদি একটা ভাই রাই আর মিঠি আছে। তো আমরা এখন বেরোলাম জাস্ট বাড়ির থেকে, তো তারপরে এখানে কল্যাণী রোডে উঠে বেরিয়ে পড়লাম। তো চলো আমরা পৌঁছে যাই ওখানে, আর ওখানে ভিতরটা হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারবো না, তো যতটা শেয়ার করি শেয়ার করবো। আর এটা হচ্ছে মার্চের 6 তারিখের ভিডিও, 7 তারিখে হোলি ছিল, তো হোলির আগের দিনকে আমরা গিয়েছিলাম। তো চলো বন্ধুরা আমরা যাই ওখানে পৌঁছাই, তারপর তোমাদেরকে আবার বাকিটা শেয়ার করছি। আর পুরো কন্টিনিউ দেখতে থাকো, তোমাদেরকে যতটা পারবো শেয়ার করবো। वेलकम टू कस्टमर मिलिट्री स्टेशन एयरपोर्ट। তো আমরা ওখান থেকে ঢুকে আবার একটু বেরিয়ে আসলাম বাইরের দিকে একটু লাঞ্চ করতে। এখানে লাঞ্চ করে তারপরে আবার আমরা যাব, কারণ ওখানে কিছু জিনিস নেওয়া হয়েছে আর কিছু বাকি আছে, কারণ ক্যান্টিন এখন বন্ধ হয়ে গেছে। আমরা যেহেতু আসতে একটু লেট করে দিয়েছি, তো সেই জন্য কিছুটা নিতে পেরেছি আর কিছুটা বাকি রয়েছে। তো এগুলো মানে এখান থেকে বাইরে থেকে খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা ভিতরে গিয়ে জিনিসপত্রগুলো নেবো। 4টার সময় আবার ক্যান্টিন খুলবে নিয়ে, তারপরে আমরা বাড়িতে পিছন না করা খেতে বসে গেছে, আর আমরা এখানে খেতে এসেছিলাম, আর এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছি আবার। তো এখন ওখানে যাব। এখানে দেখো আর মিঠি আর মিঠির বাবা, দেখো এখানে মিঠি আর মিঠির বাবা আমার রায় মিলে, তিনজনে মিলে এটা ঢেঁকি চড়ছে।